বঙ্গোপসাগরের উপর সৃষ্টি নিম্নচাপ ক্রমেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে, এমনটাই পূর্বাভাস জারি করেছে মৌসুম বিভাগ। তবে এর প্রভাবে বাংলাতে তেমন বৃষ্টি না হলেও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি প্রবল বেগে বইতে পারে হাওয়া। এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে মন্দস। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে। সোমবার এর অবস্থান ছিল দক্ষিণ আন্দামান সাগরে, এখন এটি ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে। মঙ্গলবারের মধ্যে এটি অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ডিসেম্বরের 8 তারিখ অতি শক্তিশালী নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পণ্ডিচেরির উপকূলবর্তী এলাকাগুলিতে পড়বে। বুধবার থেকে এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত টানা ব্যাপক বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে। এই সময়ে 55-60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে। বুধবার 75 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে ঝোড়া হাওয়া বইবে। শুক্রবার 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং বা গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন।